একাত্তর জার্নাল এবং আপনাদের সবার সাথে আছি মিথিলা ফারজানা। একাত্তর জার্নাল নিয়ে প্রতিদিনই আপনাদেরকে জানিয়ে রাখি, তারপরও একটু মনে করিয়ে দিই যে একাত্তর জার্নাল আমরা মূলত সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান হিসেবে সাজিয়েছি এবং সাজাই প্রতিদিন। সকালবেলার পত্রপত্রিকা, সারাদিনের যে খবরাখবর যেগুলো আপনাদেরকে ব্যস্ত রেখেছে, ভাবিয়েছে, আপনারা সারাক্ষণ চোখ রেখেছেন যে খবরের সন্ধানে, সেই খবরগুলো নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করি, খবরের পেছনের খবর জানবার চেষ্টা করি এবং খবরের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানানোর চেষ্টা করি। এবং আজকেও যথারীতি আপনাদেরকে অনলাইন নিউজ পোর্টালগুলোর খবর জানিয়ে দেব পত্রপত্রিকার খবর যেগুলো সকালবেলা ছাপা হবে, আপনাদের কাছে পৌঁছবে। আর আজকে আমাদের সাথে যারা রয়েছেন আমন্ত্রিত অতিথি তাদের সাথে পরিচয় করে দেব। আমাদের সাথে রয়েছেন ডিবিসির সম্পাদক জায়েদুল হাসান পিন্টু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর হাসান তালুকদার। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। আমি একটু বলেই রাখি যে আমাদের সহকর্মী মাইনুদ্দিন দুলাল, যিনি আমাদের চট্টগ্রামের প্রতিনিধি, তাকেও একটু যুক্ত করে নিতে চাই। একাত্তরের যে ব্যুরো চিফ তিনি চট্টগ্রামের, এবং একাত্তরের যে ব্যুরো অফিস আছে সেখান থেকে আমি যুক্ত করে নিতে চাই, এই কারণে যে মাইনুদ্দিন দুলাল বাবুল আক্তারের বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই আছেন, সঙ্গে আছেন, বিষয়টির খোঁজ খবর করছেন। আমি একটু তার কাছ থেকে খোঁজটা নিয়ে তারপর আলোচনা যেতে চাই। আমার মনে হয় মাইনুদ্দিন দুলালকে আমরা প্রথমেই পাবো একাত্তর জার্নালে। মাইনুদ্দিন দুলালকে স্বাগত জানাচ্ছি। দুলাল, আপনি মানে প্রতিদিনই নতুন নতুন কথা শুনছি তো আমরা, তাই আসলে কোনটা দিয়ে শুরু করব সেটা মানে বলাটা একটু আমার জন্য মুশকিল, কারণ আজকে আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বাবুল আক্তার এসবের সাথে জড়িত এরকম কোনো ব্যাপার নেই, তাকে তিনি নজরদারিতেও নেই, তাকে শুধুমাত্র কিছু বিষয়, আমি যদি ঠিক মতন বলি, ভেরিফিকেশনের জন্য ওনাকে ডাকা হয়েছে, এটি একটি ব্যাপার। আবার আমরা আরেকটি আপনার রিপোর্টেও আমি দেখেছি যে আমরা শুনছি যারা ভাড়াটে খুনি বা ভাড়াটে সন্ত্রাসী তাদেরকে ধরা হয়েছে, সেই বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ, এবং পুলিশ এটিও বলছে যে তাদের কাছে সব খবর আছে। সেটি যদি হয় তাহলে কোন খবরটি নেই সেটি হচ্ছে যে এটি কার নির্দেশে হয়েছে, এটি কি বিশ্বাসযোগ্য? মাইনুদ্দিন দুলাল, আপনার কাছে মনে হয়েছে বিশ্বাসযোগ্য? মিথিলা, এই বিষয়টি যেটি একদম শুরু থেকে আমি ফলো করছি, আমি গত দু সপ্তাহ কিংবা তার একটু বেশি আগে আমাদের আরেক সহকর্মী ছিলেন রূপা, ফারজানা রূপা, আমি এরকম একটি অনুষ্ঠানে তাকে বলেছিলাম যে পুলিশ কিন্তু ঘটনাটাকে একেবারে 5 তারিখের পর থেকেই, এক দুদিন পর থেকে কিন্তু এটিকে ডিটেক্ট করতে পেরেছিলেন। এবং পুলিশ, আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানকার পুলিশ এটাকে কিন্তু একেবারে ক্যামোফ্ল্যাক্স দিয়ে ঢেকে রেখেছিলেন, এবং তারা আস্তে আস্তে তাদের মতো করে এগুচ্ছিলেন, এবং আমাদেরকে মিডিয়া এবং সাংবাদিকদেরকে তারা এক ধরনের ক্যামোফ্ল্যাক্স দিয়ে ঢেকে রেখেছিলেন, যেটি এখন বোঝা যাচ্ছে। বাবুল আক্তারের বিষয়ে যেটি আপনি বললেন যে এটি কিন্তু, যেমন আজকেও একটি পত্রিকাতে রিপোর্ট এসেছে যে তাকে বলা হয়েছে, আপনারা সবাই জানি আমরা যে হয় চাকরি ছাড়বেন না হলে জেলে যেতে হবে, তাই তো? বুঝিনি আমি, মানে তাকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যে হয় চাকরি থেকে সরে দাঁড়াতে হবে অথবা আপনাকে জেলে যেতে হবে। হ্যাঁ, আমি এই বিষয়ে যাওয়ার আগে একটু কথা বলি। মুসা সিকদার যিনি বাবুল আক্তার এবং তার আগেও যারা এএসপি ছিলেন তাদের সোর্স ছিলেন, মুসা সিকদারকে আমি যতটুকু জানি, আমার ধারণায় যদি ভুল না হয়, মুসা সিকদারকে 1 সপ্তাহ আগে, মুসা সিকদার এবং এই যে ভোলাকে 1 সপ্তাহ আগে কিন্তু বাকুলিয়া এবং চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা এটা জানতাম। এবং যেটি যে বাবুল আক্তারকে মুসা সিকদার এবং ভোলার সামনাসামনি গত, তাকে যখন ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তাকে মুখোমুখি করা হয়েছে, এবং কিছু বিষয় তারা পুলিশ ক্রস চেক করেছে, যেটা আমরা সাংবাদিকরাও করি। এই বিষয়ের পরে কিন্তু বাবুল আক্তারকে এই ধরনের একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এখন এই বিষয়টি পরিষ্কার না, এটিকে ধোঁয়াশে, একটু ধোঁয়া আছে কিংবা একটু সন্দেহ আছে। কিন্তু মিথিলা, আমি একটা জিনিস বলতে চাই,
সেটি হলো যে আমি আমি একদম প্রথম থেকে যেদিন ফলো করছি, যে ফুটেজ দেখেছি, পুলিশ এবং র‍্যাবের তৎপরতা দেখেছি, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ঘটনার তিন চার দিন পরেই কিন্তু পুলিশ বিষয়টিকে পরিষ্কার করতে পেরেছে এবং তারা সাংবাদিকদের একেবারেই অন্ধকারে রেখে, ক্যামোফ্লেক্স পোশাক দিয়ে ঢেকে রেখে কিন্তু তারা তাদের কাজ করেছে। এবং এ পর্যন্ত কিন্তু চারজন যারা সরাসরি জড়িত ছিলেন চারজনকে আটক করা হয়েছে। এক আজকে বলা হয়েছে মুনির এবং ভোলা। কিন্তু দুলাল, আমি একটু আরেকবার আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনারা কি জানতে চেয়েছিলেন যে কার নির্দেশে এবং কি উদ্দেশ্যে এই হত্যা? আমি আমি মিথিলা এই বিষয়ে একটু বলি। আমরা আমরা জানতে চেয়েছিলাম, পুলিশ কমিশনার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার তারা দুজনেই বলেছেন যে আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি, আমরা খুব সহজেই এই বিষয়গুলো পেয়ে যাব এবং আপনাদের মাধ্যমে আমরা পুরো আমরা এই বিষয়টি পরিষ্কার করব। আমি আজকে কথা বলেছিলাম একজন নিরাপত্তা বিশ্লেষক, তিনি একসময় সেনাবাহিনীতে ছিলেন এবং সেনা গোয়েন্দা সংস্থাতেও ছিলেন, মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম। আমাদের আমার রিপোর্টে আজকে তার একটি সাক্ষাৎকারও গেছে। তিনি যেটি বলেছেন যে এই বিষয়টি, যে এই ঘটনাগুলো সব কিছু মিলিয়ে যে কাউন্টার চেক করা, যে একটা লোককে আমরা দোষারোপ করছি, কেন করছি, এটা সম্ভব কি না, সমস্ত কিছু কাউন্টার চেক না করে একটা একটা পুরো তদন্তকে একটা পাইপ লাইনে ঢুকিয়ে না দিয়ে সমস্ত অপশানগুলোকে খুলে তদন্তকারী দলকে সমস্ত অপশানগুলোকে যেতে দেওয়া দরকার। এই বিষয়টি যে বাবুল আক্তারকে দোষারোপ করা হচ্ছে, তার ইনভলভমেন্ট ছিল কিংবা থাকতে পারে, এই বিষয়টা একেবারেই তদন্তকারী দলকে এই পাইপলাইনে ঢুকিয়ে না দিয়ে তাদেরকে অন্যান্য সমস্ত অপশানগুলো ওপেন করে দেওয়া দরকার, এই বিষয়টি তিনি বারবারই বলছিলেন। এবং এবং এই বিষয়টি যে যদি দুলাল, আমি এখনো স্পষ্ট হইনি যে আপনারা যে প্রশ্নটি করেছেন যে কি উদ্দেশ্যে এবং কে নির্দেশ দিয়েছেন, সেটির কি কোনো স্পষ্ট উত্তর পুলিশ কমিশনার আপনাদেরকে দিয়েছেন কিনা? না না, কিন্তু আজকে আমরা দেখেছি যে পুলিশ কমিশনার তিনি বলছেন, ইকবাল বাহার উনি বলছেন যে এই ব্যাপারে সকল তথ্য তাদের কাছে আছে। তার মানে এই ব্যাপারে তারা এটিও নিশ্চিত যে কে কে এই নির্দেশ দিয়েছেন এবং কি উদ্দেশ্যে দিয়েছেন। সেটি কবে নাগাদ আমরা জানতে পারবো বা আপনারা জানতে পারবেন বলে মনে করছেন? মিথিলা, আমি এখানে একজন রিপোর্টার না হয়ে আমি একটু ভাষ্য দিই, একটু মতামত দিই। আমি যেটি একটু আগেও বলেছি আপনাকে, দু সপ্তাহ কিংবা তারও আগে আমি বলেছিলাম যে পুলিশ কিন্তু ঘটনার খুব কাছাকাছি চলে গেছে। আজকেও বলছি পুলিশ সব কিছু জানে, সব কিছু জানে, ঘটনাটা কী হয়েছে, কে কারা করেছে এটা তো জানি, এবং ইন্ধনদাতা কারা তাদেরও পুলিশ আমার ধারণা ডিটেক্ট করতে পেরেছে, তাদের শনাক্ত করতে পেরেছে। এখন পুলিশ এবং সমস্ত কিছু, সমস্ত পারিপার্শ্বিকতা এবং সমস্ত বিষয় মিলিয়ে পুলিশ পুরো বিষয়টাকে কীভাবে সমস্ত জাতির কাছে, পুরো জাতির কাছে কীভাবে উপস্থাপন করবে, তারা একটা বিষয়ে আমার যেটা মনে হচ্ছে যে তারা একটি দ্বিধাদ্বন্দ্ব এবং এই বিষয়টি পরিষ্কার, অর্থাৎ এই ব্যাপারে কিছুটা সময় তারা আসলে চাচ্ছে আমার মনে হচ্ছে। মানুদ্দিন দুলাল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার মনে হয় একটা বিরতি থেকে ফিরে এসে আলোচনাটা শুরু করি, আমার হাতে যেহেতু খুব বেশি সময় এখন নেই বিরতির আগে, বিরতি থেকে ফিরে এসে মূল আলোচনায় ঢুকবো। মিতু হত্যায় খুনিদের অস্ত্র দিয়েছিল ভোলা, সরবরাহ করে মনির, নজরদারিতে নেই বাবুল আক্তার। বিএনপিকে নির্মূল করতে চায় আওয়ামী লীগ, অভিযোগ খালেদার প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি। অযত্ন আর যাত্রী সংকটে বন্ধের পথে সরকারের কয়েকটি লঞ্চ, দ্রুত সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের।
একাত্তর জার্নাল এবং আরো একবার স্বাগত আপনাদের সবাইকে সাথে আছি মিথিলা ফারজানা আমার হাতে অনলাইন নিউজ পোর্টালগুলো আছে দৈনিক জনকণ্ঠ ঢাকা সিলেট জঙ্গিদের টার্গেট কিলিং এর লক্ষ্যস্থল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম টার্গেট কিলিং এর পরিকল্পনা থেকে সরে যায়নি ঢাকা ও সিলেটকে টার্গেট কিলিং এর স্থান হিসেবে বেছে নিয়েছে সংগঠনটি 4606 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন অর্থাৎ মেগা প্রজেক্ট যেগুলো রয়েছে সেগুলো 4টি নতুন প্রকল্প আছে এবং 4টি আছে সংশোধিত প্রকল্প মিতু হত্যার মূল নায়ক নিয়ে রহস্যের জট খুলছেই না এটি নিয়ে আমরা শুরু করব আমাদের আলোচনা বাবুল আক্তার আমাদের নজরদারিতে নেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আজকে একাদশে ভর্তিতে দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রকাশ এরপর রয়েছে প্রথম আলো বলছে জোসেফের সাজা মাফের আবেদন আইন মন্ত্রণালয়ে তোফায়েল আহমেদ ওরফে জোসেফ তার সাজা মওকুফ করার আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আমি যদি ভুল না করে থাকি তার যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে এখন এই মুহূর্তে সেই সাজা যাবজ্জীবন করেছে এখন এই মুহূর্তে সেটারও মেয়াদ কমানোর চেষ্টা করছে সেই সাজাই খাটছে এবং সেই সাজার মেয়াদ কমানোর জন্য একটা চেষ্টা চলছে শিশুদের রিমান্ড নয় আদালত অর্থাৎ শিশুদেরকে রিমান্ডে নেওয়ার কোনো আইনগত ব্যবস্থা বা সুযোগ থাকবে না তেমনটি বলছে আদালত ভোলাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ হলমার্ক সহ 10 প্রতিষ্ঠানের এমডিকে দুদকে তলব আর মেসির অবসর নিয়ে কথা আছে অনলাইন দুঃখিত সমকাল সমকাল বলছে চট্টগ্রাম পুলিশের 4 কর্মকর্তা সহ 13 জনকে বদলি সেটি বেশ মানে গুরুত্বপূর্ণ একটি খবর নিশ্চয়ই কারণ বাবুল আক্তার চট্টগ্রামেই কর্মরত ছিলেন এবং সেই কর্মরত যে জায়গা তার কর্মস্থল সেখানে এক ধরনের রদবদল হয়েছে পুলিশের উচ্চ পর্যায়ে বাংলা বিডি নিউজ 24.com তারা বলছে রপ্তানিতে উৎসে কর কমানোর ইঙ্গিত অর্থাৎ কর কমানোটা নিশ্চয়ই ব্যবসায়ীদের জন্য এক ধরনের সুবিধা নিয়ে আসবে যে কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বাবুল আক্তার নজরদারিতে নেই উচ্চশিক্ষার উন্নয়নে হাজার কোটি টাকার প্রকল্প এবং আরও আছে মূলপাতা বিবিসি বাংলা ভারতের রাজধানী ঢাকা দেশের নাম বাংলাদেশ আর রাজধানীর নাম নাকি ঢাকা এটা বাংলাদেশের কোনো ছাত্রছাত্রী দেওয়া উত্তর নয় ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলায় প্রাথমিক স্কুলের কিছু ছাত্রছাত্রী এই উত্তর দিয়েছে বাবুল আক্তার কি নজরদারিতে এই প্রশ্নের প্রশ্ন দিয়েই একটা শিরোনাম করেছে বিবিসি বাংলা যেটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি নজরদারিতে নেই এই ছিল আমাদের হাতে মূল অনলাইন নিউজ পোর্টালগুলো আমরা হয়তো কিছুটা সময় পেলে মূল পত্রপত্রিকা যেগুলো রয়েছে সকালবেলাকার ছাপা হওয়া অর্থাৎ মানে সকালবেলায় পাঠকদের হাতে পৌঁছানোর জন্য যেগুলো তৈরি সেগুলো হয়তো কিছুটা দেখে নিতে পারবো কিন্তু তার আগে আলোচনা শুরু করবার জন্য আমরা মূল আলোচনার পর্বে ঢুকতে চাই ডক্টর হাসান তালুকদার আপনি মাইনউদ্দিন দুলালের কথা শুনছিলেন পত্রপত্রিকাতে নিশ্চয়ই অনুসরণ করেছেন বাবুল আক্তারের ঘটনাটি মাহমুদ আক্তার মিতু হত্যাকাণ্ডের ঘটনাটি মানে ক্রমশই ঘটনাটিকে জটিল বলে মনে হচ্ছে আপনার মনে হচ্ছে কিনা আপনি আইনের মানুষ হ্যাঁ ধন্যবাদ আমি পত্রপত্রিকায় টেলিভিশন নিউজে আমি এই মামলার বিষয়ে তদন্তের ডেভেলপমেন্ট আমি লক্ষ্য করেছি এখানে যারা হত্যা করেছে বলে অভিযুক্ত তাদের ব্যাপারে পুলিশ বলেছে যে তারা শনাক্ত করতে পেরেছে কিন্তু কার নির্দেশে হয়েছে সেটি তারা এখনও শনাক্ত করতে পারেনি তাদের তদন্তাধীন আছে এটা তারা বলেছে পুলিশের সর্বশেষ ভাষ্য অনুযায়ী তো এই নিয়ে কিন্তু স্পেকুলেশন আছে স্পেকুলেশন হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের বাবুল আক্তারকে পুলিশ রাত্রে 1টার সময় তাকে নিয়ে যায় এবং 15 ঘন্টা একটানা তাকে জিজ্ঞাসাবাদ করে বা আটকে রাখে এবং তাদের পুলিশ এরিয়াতে হেফাজতে ছিল সে কথাবার্তা বলেছে যদি আর ব্যাখ্যা পুলিশ ডিপার্টমেন্ট দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে তাকে আমরা নজরদারিতে রাখিনি বা ইত্যাদি ইত্যাদি তো এই কারণে কিন্তু নানান সন্দেহ এসছে আমরা স্বাভাবিকভাবে যে চিন্তা করি আমরা বাবুল আক্তার জড়িত এমনটি আমরা চিন্তা করার উচিত নয় স্বাভাবিকভাবে স্বাভাবিক কিন্তু অসম্ভব কিছুই না আমাদের পৃথিবীতে অনেক ঘটনাই কল্পনার বাইরে ঘটে যায় তো আমরা এই ধরনের স্পেকুলেশনে এই মুহূর্তে যেতে চাই না কারণ আমরা দায়িত্বশীল মিডিয়ার হিসেবে আপনার দায়িত্বশীল মিডিয়ার ব্যক্তি হিসেবে যারা আমরা এখানে কথা বলছি তাদের আমরা মনে করি যে এটা খুব সেন্সিটিভ ইস্যু এখানে দায়িত্বশীল একজন কর্মকর্তা এখানে তার নামটা এখানে আসছে যেহেতু এখানে আমরা স্পেকুলেশনে যাওয়াটা উচিত হবে না তদন্ত রিপোর্ট যেহেতু প্রক্রিয়াধীন আছে সেখানে তদন্ত রিপোর্টের কী আসে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত তো আমি শুধু বলবো তদন্ত যেন ভিন্ন খাতে প্রবাহিত না হয় তদন্ত যেন নিরপেক্ষ হয় এই ভিন্ন খাতটি কি এটি আমার খুব জানবার আগ্রহ মানে ভিন্ন খাত কোন খাত থেকে কোন খাতে অর্থাৎ স্বাভাবিক নিরপেক্ষ হয় এবং স্বাভাবিকভাবে যেন হয়
স্বাভাবিক নিরপেক্ষ না হওয়াটাই হচ্ছে ভিন্ন কথা। প্রকৃত আসামি কিন্তু আড়াল করা না না করা হয়, এবং আমি আশা করি যে এখানে আর যদি আমরা এই মুহূর্তে যে স্পেকুলেশনে যাই তাহলে জনগণ বিভ্রান্ত হতে পারে, তদন্ত রিপোর্ট প্রশ্নবিদ্ধ হতে পারে, এটি আমাদের কারো পক্ষেই কাম্য নয়। তো আমি আশা করব যে নিরপেক্ষ তদন্ত হবে, পুলিশ রিপোর্ট কিন্তু চূড়ান্ত নয়, এরপর এটা আদালতে যাবে। আমরা অনেক মামলা আমরা দেখেছি যে যিনি অভিযোগ করেছেন বাদী তিনি পরবর্তী পর্যায়ে অভিযুক্ত হয়েছেন এবং তার শাস্তি হয়েছে, দেখা যায় সেই প্রকৃত অপরাধী। তাই সুতরাং আমরা কোনো কিছুই এখানে স্পেকুলেশন করতে চাই না, আর আমরা মনে মনে করতে চাই বা করি যাই করি না কেন আমরা এটা প্রকাশ করতে চাই না। আমরা তদন্ত রিপোর্ট আদালতে কীভাবে সেটা অগ্রসর হয় সেই অপেক্ষা করব, আমরা সেইভাবে অগ্রসর হব। এবং আমার মনে হয় যে এর মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, সত্য উদ্ঘাটিত হোক, আমরা এটুকুই প্রত্যাশা করব। ইয়াদুল হাসান পিন্টু আইনের মানুষ, অত্যন্ত সচেতন এবং অত্যন্ত সতর্ক হয়ে বলেছেন, কিন্তু আপনি ক্রাইম নিয়ে অনেক দিন ধরেই তো কাজ করছেন, করেও চলেছেন, এখনও করে চলেছেন, করেছেন আগে, নিশ্চয়ই আপনার কাছে এর বাইরে কোনো খবর নিশ্চয়ই আসছে। এবং আমরা যেগুলো অনেক দিন ধরে বলছি যে খবরটি আসছে, কোথাও না কোথাও থেকে তো আসেই খবর, খবর বলার মতো অবস্থায় নেই। এই কারণে আমি বলি যতক্ষণ না পর্যন্ত কোনো অনুমোদন না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই খবর আমি যে খবরগুলি দেব সেগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে, কারণ কেউ তো স্বীকার করছে না আমার কাছে বা ওনার কাছে, আলাদা ঘরে স্বীকার করা আর পাবলিকলি স্বীকার করা কিন্তু ভিন্ন জিনিস। তো এই জায়গায় আমি বলি কি, এই কেসটা শুরু থেকে এখন পর্যন্ত যদি দেখেন পুলিশ প্রশাসন একটা ডিলেমার মধ্যে আছে প্রকাশ করা নিয়ে, প্রকাশ করা নিয়ে, টোটাল মামলাটা নিয়েই। প্রথম দফায় যখন ঘটনাটা ঘটে তখন পুলিশ ধারণার উপর ভিত্তি করে কিছু অ্যাকশন নিয়েছে, ধারণাটা কী ছিল, জঙ্গিরা ঘটনা ঘটিয়েছে। টোটাল শুধু পুলিশই না, আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত রিঅ্যাকশন দিয়েছেন যে জঙ্গিদেরও বাসায় ফ্যামিলি মেম্বাররা আছে, কথাটা কিন্তু খুব কঠিন কথা বলেছিলেন। এর কয়েকদিন পর দেখেন এখন পর্যন্ত যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে প্রত্যেকেই আপনার পেশাদার খুনি অথবা অপরাধী, এক একজনের নামে বিভিন্ন মামলা পেন্ডিং, তারপর তারা পুলিশেরই সোর্স। এরপরে দেখেন আজকেও পুলিশ বলেছে সমস্ত তথ্য তাদের কাছে আছে, তার মানে অলমোস্ট কেসটা ডিটেক্ট হয়ে গেছে। এর মধ্যে যে ঘটনাটা ঘটলো, মামলার যে বাদী তিনি একজন পুলিশ কর্মকর্তা, বড় কর্মকর্তা, এবং ওনার ওয়াইফকে হত্যা করা হয়েছে, ওই জায়গাটায় যদি আপনি একজন সাধারণ মানুষকে চিন্তা করেন, পুলিশ অফিসার নন উনি, অন্য কোনো একজন মানুষ, রাত একটার সময় আপনি নিয়ে গেলেন, 15 ঘন্টা এক ধরনের তো আটকেই রাখলেন, তাতে তাকে তো ডিটাচ রেখেছেন না সবার সঙ্গ থেকে, অন্য সাধারণ মানুষ হলে কী হতো, পুলিশ কী বলছে যে তার কথার ক্রস করার জন্য, চেক করার জন্য, ভেরিফাই করার জন্য দেখতেন, অন্য সাধারণ মানুষ হলে তাকে অ্যারেস্ট করা হতো, যে এরা এরা এই বলছে, এবং তাকেও জিজ্ঞাসাবাদ প্রয়োজন, তাকেও ধরে ফেলত। যেহেতু উনি পুলিশ অফিসার সেটা করেননি, কিন্তু পুলিশ অফিসার বলে যে ছেড়ে দিয়েছেন তাও না, আপনি গভীর রাতে নিয়েছেন, তাকে তো সকালবেলাও নিতে পারতেন, অথবা এত ডাকঢোল পিটানোর দরকার কী ছিল, একজন পুলিশ কর্মকর্তা মামলার বাদী তার সঙ্গে তো আলোচনা হতেই পারে মামলার গতি প্রকৃতি, কর্মস্থল হতেই পারত, কিন্তু ধারণাটা দেওয়া হয়েছে, ইমপ্রেশনটা তো হয়ে গিয়েছে যে না রাত একটা সময় নিয়ে গিয়ে 15 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন আপনার বিষয়টা আসবে এই 15 ঘন্টা কী জিজ্ঞাসাবাদ তাকে করা হলো, এগুলো কিন্তু আদালতে আসবে। এখন আপনি যদি ওই যে উনি যেটা বললেন পুলিশের প্রতিবেদনই চূড়ান্ত নয়, আমি জাহিদুল হাসান পিন্টু একটু আপনাকে মাঝখানে কয়েকটা প্রশ্ন করে রাখি, যেহেতু এই খবরাখবরগুলো বিভিন্ন পত্রপত্রিকায় আসছে এবং এর মধ্যে বেশ কিছু পত্রপত্রিকা অত্যন্ত দায়িত্বশীল গণমাধ্যম, মানে সব গণমাধ্যমকে আমরা দায়িত্বশীল গণমাধ্যম বলি না, এই দায়িত্বশীল গণমাধ্যমগুলোও কিন্তু নাম প্রকাশ না করা শর্তে বেশ কিছু কথা বলছে যেগুলো নিয়ে প্রশ্ন জাগে। একটি হচ্ছে যে আমরা কখনোই আসলে জানতে পারবো না এর নির্দেশদাতা কে, কেন জানতে পারবো, আমি একটু 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 বলছি আপনাকে, এরকম একটি কথা আমরা পড়েছি, আজকেই পড়েছি, এবং আরও বলা হয়েছে যে সেটি বাহিনীর সুনাম রক্ষার্থেই কখনো জানানো হবে না, এরকম একটি ইঙ্গিত আমাদেরকে একটা পত্রিকা দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানতে পারছি
যে এই ক্ষেত্রে আসলে বাহিনীর সুনাম রক্ষা করাটা খুব জরুরি এবং বাবুল আক্তারকে একটা শর্ত দেওয়া হয়েছে যে আপনি হয় জেলে যাবেন আর না হলে চাকরি ছেড়ে দেবেন এবং তৃতীয় প্রশ্নটা আপনাকে আমি করে রাখি আপনি একবারে বলবেন এবং তৃতীয় প্রশ্নটি হচ্ছে আর জনমনে যে প্রশ্নটা তৈরি হচ্ছে সেটি হচ্ছে তৃতীয় প্রশ্ন বাবুল আক্তারকে কি কোনোভাবে ফাঁসানো হচ্ছে কিনা প্রথম শেষের প্রশ্ন দিয়ে আসি উনি একজন সিনিয়র অফিসার গ্যাজেটেড অফিসার এসপি মর্যাদার পুরস্কার বাংলাদেশে পদকপ্রাপ্ত এসপি লেভেলের অফিসারকে ফাঁসিয়ে দেওয়া অত সহজ না একবার একজন এসপি লেভেলের অফিসার ফাঁসানো হয়েছিল যেটা লুৎফুজ্জামান বাবর তার কথা শুনে নাই তাকে ঘুষ ধরিয়ে দিয়ে যে উনি ঘুষ দিতে গিয়েছিলেন মন্ত্রীকে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওনাকে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছিলেন হ্যাঁ সেটা একটা নাটক মঞ্চস্থ হয়েছিল সেটা পরে জানা গিয়েছে তো যাই হোক এই লেভেলের একজন অফিসারকে ফাঁসিয়ে দিবেন আর ওনার সহকর্মীরা চুপচাপ থাকবেন আমি বলছি না যে ওনারা বিদ্রোহ করবেন ওনারা কোনো না কোনোভাবে প্রতিক্রিয়া দেখাবেনি আর পুলিশ এটা বাংলাদেশ পুলিশ এটা মেনে নেবে কেন আপনি আমাকে বলেন একজন পুলিশ কর্মকর্তা তাও ছোটোখাটো অফিসার হতো তাও বুঝতাম ওনার ব্যাচমেটরা আছেন টোটাল বাংলাদেশ পুলিশ বাহিনী তা তো দায় তো আরেক পুলিশ অফিসার পরে যখন তাদের মিটিংয়ে প্রশ্নের জবাব দিতে হবে এরপরে যে আমাকে ওভাবে ফাঁসাবেন না নিশ্চয় তা কি টোটাল পুলিশই তো ওয়ার্ক করা কঠিন হয়ে যাবে যদি এই লেভেলের অফিসারকে আপনি ফাঁসাইতে চান এটা অ্যাবসার্ড আমার কাছে মনে হয় কোনো পুলিশ অফিসারকে ফাঁসানো অত সহজ না এত বড় একজন অফিসারকে তারপরে আপনি আসেন যে সংবাদপত্রে যেগুলো পড়েছেন যে অপশন দেওয়া হয়েছে হয় জেলে যাও নয়তো আপনার ওই চাকরি ছেড়ে দাও এটা যদি সত্যি হয়ে থাকে এটা তো আমি মনে করি এটা বেআইনি অপশন এটা এক কাউকে আপনি একজনকে চাকরি ছেড়ে দিতে বলেন নয়তো জেলে দিতে বলেন জেলে যেতে বলছেন কেন তার মানে অপরাধ করেছেন অপরাধ না করলে তো তাকে আপনি জেলে যাওয়ার হুমকি বা অপশন দিতে পারেন না আর যখনই অপরাধ করেছেন বলবেন তাকে আপনি আর ছাড়ার মানে এখানে টলারেন্সের বিষয়টা আসে কীভাবে আইনের আওতায় না আসে মানে অবশ্যই আপনাকে আনতে হবে এইটাই হলো আপনার প্রথম যে আরেকটা প্রশ্ন করেছিলেন না ভাবমূর্তি বা ওই যে বাহিনীর সুনাম রক্ষার জন্য ওই সুনাম রক্ষার সঙ্গে এই প্রশ্নটা যদি একসঙ্গে করেন কিন্তু আপনি যেটি বলছিলেন যে ফাঁসানো তো সহজ নয় সহকর্মীরা আছেন তার ব্যাচমেটরা আছেন তার সঙ্গের লোকরা আছেন এটা ফাঁস হয়ে যাবে তো কিন্তু কিন্তু এরকমও তো ব্যাপার অনেকে অনেক পত্রপত্রিকা বলছে যে তার এই পারফরমেন্সে হিংসা মানে ঈর্ষান্বিত হয়ে তাকে বিভিন্ন রকম তার যে তৎপরতা সেগুলোতে অনেকে বাধাগ্রস্ত হয়ে বিপদগ্রস্ত সোশ্যাল মিডিয়ার খবর সোশ্যাল মিডিয়া ওনাকে আনসোশ্যাল খবর দেয় আবার আপনি বলছেন দায়িত্ব শিলপত্রিকা আমি দায়িত্ব শিলপত্রিকার কাজ না এগুলো স্পেকুলেশন যে যার মতো করে বলতেছে কেন ওনার চেয়ে বড় ওনার চেয়ে ভালো অফিসার গিয়ে দেশে আর নাই তাও তো আছে তো সবাই কি সবার পিছনে লেগে এইভাবে ফাঁসাতে পারে বিষয়টা এত ইজি না এই জায়গাটা সারা দেশ যুক্ত হয়ে গেছে সারা পুলিশ বাহিনী যুক্ত হয়ে আছে এটাকে আপনি চাইলেই ফাঁসাতে পারবেন না হ্যাঁ চাইলে বাঁচাতে পারবেন কারণ কিভাবে বাঁচাতে পারবেন আপনার এই রাষ্ট্রের মানে সরকারের হাতে একটু বড় হ্যাঁ এই তদন্ত এমনভাবে তদন্ত প্রক্রিয়ায় যাবে প্রকৃত আসামির নাম প্রথমে আসবে না হয়তো আপনি অনেক কেস ডিটেক্ট হয় না এই দেশে আপনি সাগরুনির মার্ডার কেস দেখেন ডিটেক্ট তো হয় নাই আর এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মিডিয়া এই মিডিয়ার কথা যে বলছেন প্যারালাল ইনভেস্টিগেশন করে দেখেছে সমস্ত তথ্যই তো পুলিশের কাছ থেকে নেওয়া পুলিশ যেভাবে তথ্য দিচ্ছে আপনি সেভাবেই তথ্যগুলো দিচ্ছেন পুলিশ এক সময় তার পক্ষে বলে পুলিশ আরেক সময় আরেকজনের পক্ষে বলে পুলিশ তার সুবিধা মতো বলে এই প্যারালাল ইনভেস্টিগেশনটা তো হচ্ছে না তারপরেও যদি বলেন যে এই এখন যে অবস্থায় দাঁড়িয়েছে কেসটা এখান থেকে যদি ওই যে নির্দেশদাতা আড়ালে থেকেই যায় কোনো না কোনো সময় এই প্রশ্নটা উঠবে আদালতে যখন বিচার হবে যে কে নির্দেশদাতা আদালত তো জানতে চাইবে ওই খুনি যাদেরকে আপনি আসামি করছেন যাদেরকে সোর্স বলছেন যে পাঁচজন সাতজন আপনি অস্ত্র উদ্ধার করে ফেলছেন যদিও সেই অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে কি না এটা পরীক্ষা সাপেক্ষ ব্যাপার হ্যাঁ হয়তো দু একদিনের মধ্যে রিপোর্টটাও পাওয়া যাবে আপনি যদি সবই ধরতে পারেন তাহলে তাদেরকে দিয়ে কে হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল সেই প্রশ্নের জবাব আদালতে আপনাকে দিতে হবে না সেই জায়গায় আপনি হয়তো তদন্তে ফাঁক রেখে গেলেন কিন্তু এক সময় সেই তদন্তে সেই বিষয়টা আসবে এটা ধরা পড়বে এবং যেহেতু এটা ডিটেক্টেড এটার প্রকৃত অপরাধী ধরা পড়বেই এটুকু নিশ্চিত থাকতে পারেন এখন হয়তো আপনার এক ধরনের ইমোশনও কাজ করছে রিপোর্ট মিডিয়ার মধ্যেও সেই ইমোশন দেখি হ্যাঁ আমি একটু বলি প্রথম দিকে যখন নিউজটি এসেছিল হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের সরকারের অনেক পদস্থ ব্যক্তি অনেকে আমরা আপনাদের মিডিয়াতে এসছে যে জঙ্গি সম্পৃক্ত
এবং বাবুল আক্তার যে জঙ্গি ধরতেছে এর আগে সেগুলো দেখানো হচ্ছে ছবি, দেশে তার এই কারণে প্রতিশোধ নিয়ে করা হয়েছে, কিন্তু সেই স্পেকুলেশন কিন্তু এখন টিকে নেই। এই স্পেকুলেশন কিন্তু মিডিয়ার না, একটু তথ্য ভুল হয়ে গেল। না না, অনেক মিডিয়াতে না না, এটা স্পেকুলেশনটা মিডিয়ার না, কারণ কি পুলিশের পক্ষ থেকেই বলা হয়েছে যে জঙ্গি তথ্য। না না, এটা তো আছে, সরকার তো বলেছে এবং আপনি এটাকে প্রতিদিনই মিডিয়া তো করেছে কিছু 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 জায়গা যে কারণ হতে গিয়ে হাইলাইট করেছে করেছে এটা আসছে এটা, কিন্তু এটা কিন্তু টিকে নেই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে সরকারের এই কথায় কিন্তু পুলিশ কান দেয়নি, ওইভাবে জানি এখন পর্যন্ত পুলিশ কিন্তু তাকে ধরেছে, তাকে জিজ্ঞাসাবাদ করেছে, অন্তত আমি এখন পর্যন্ত আস্থা রাখতে চাই পুলিশের উপরে। হ্যাঁ, ওই দিক কিন্তু যায়নি, তবে একটা দিয়ে আপনার চিন্তা করতে হবে, উনি কিন্তু যথার্থই বলেছেন সরকার যদি চায়, এখানে বাদী কিন্তু সরকার সাক্ষী প্রমাণগুলো এইভাবেই উপস্থাপিত হবে, এটা আলটিমেটলি প্রমাণ করা কঠিন হয়ে যাবে। আমাদের দেশে অলরেডি কিন্তু ক্রিমিনাল অবস্থায় যে সমস্ত মামলা হয় 80% মামলায় কিন্তু খালাস পেয়ে আসে। মানে বাদী নিজেই যদি চায় আসামিকে সেভ করতে, তাহলে তো আর কিছু আর আসলে করার থাকবে না, ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা আস্থা রাখতে চাই আদালতের উপর, আস্থা রাখতে চাই পুলিশ বাহিনীর উপর, আস্থা রাখতে চাই, আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক। হ্যাঁ, এবং দেখা যাক, কিছুটা সময় বোধ হয় সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে। অন্য প্রসঙ্গে যেতে চাই, বাবুল আক্তারের এই ঘটনা নিয়ে আমার মনে হয় আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে এই আমাদেরকে। যে প্রসঙ্গে যেতে চাই সেটি হলো সামনে ঈদ চলে এসছে, সামনে যেহেতু ঈদ চলে এসছে সামনে মানুষের বাড়ি যাওয়া বেড়ে যাবে, এই আমার মনে হয় আর কাল পরশু থেকেই মানুষ বাড়ি যাওয়া শুরু করে দেবে, হয়তো কাল পরশুর মধ্যে বাড়ি যাওয়া শেষ হয়ে যাবে, কারণ পুরো ছুটিটাই হয়তো মানুষ তার প্রিয়জনদের সাথে কাটাতে চায়। আমাদের এই ঈদের যে প্রস্তুতি, ফোর লেন রাস্তা শুরু হচ্ছে ঢাকা চট্টগ্রাম 2 জুলাই থেকে, এবং ঢাকা সিলেট এবং এই মহাসড়কগুলোর কী অবস্থা, এসব নিয়ে আমাদের প্রতিনিধি এবং আমাদের সহকর্মী মনির মিল্লাত, তিনি ধারাবাহিক প্রতিবেদন তৈরি করছেন। আমরা মনিরকে একটু যুক্ত করে নিতে চাই, কারণ আমরা শুনে নিতে চাই যে তার কাছে কী কী খবরাখবর আছে বিভিন্ন মহাসড়কের। মনির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে 71 জার্নালে যুক্ত হওয়ার জন্য। তবে মনির, আমি আজকে আপনার প্রতিবেদনের দ্বিতীয় পর্ব দেখলাম, আপনি বেশ কয়েকটি পয়েন্টের উল্লেখ করছেন। এর আগেরবারও আমি দেখেছি যে আপনি বলছেন 14টি পয়েন্টে, আমি যদি ভুল না করে থাকি, নাকি 16টি পয়েন্টে, 16টি পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে। আজকে বোধহয় বলেছেন 12টি পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে বিভিন্ন মহাসড়কগুলোতে। মনে, এই পয়েন্টগুলো আপনি কিভাবে চিহ্নিত করছেন, এটিও একটু জানবার আগ্রহ রইল আমার। শুরুতে একটু বলে রাখি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি 15টি পয়েন্ট পেয়েছি, যেখানে আসলে যানজট হবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেই যানজট তৈরি হবার কারণ কিন্তু আসলে রাস্তা খারাপ সেজন্য না। আমরা বেশ কয়েকদিন ধরে আসলে এই মহাসড়কগুলোর উপর কাজ করছি, এবং সেখানে যেটি দেখেছি যে এই পয়েন্টগুলোতে যত্রতত্র গাড়ি থামিয়ে দেওয়া হচ্ছে, এবং চালক যারা রয়েছেন তারা কিন্তু একেবারে নিজেদের ইচ্ছে মতো রাস্তার মাঝে গাড়ি থামিয়ে সেখানে যাত্রী ওঠানামা করাচ্ছেন। এবং যখন একটি গাড়ি রাস্তার মাঝে দাঁড়িয়ে যাচ্ছে, তার পেছনে কিন্তু অনেক দূর পর্যন্ত যানজট তৈরি হচ্ছে। এর এই যে 15টি পয়েন্টের কথা আপনাকে বলছিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, সবগুলো পয়েন্টের কিন্তু একই রকম পরিস্থিতি। আর মাঝখানে বেশ কয়েকটি পয়েন্ট আছে, যেমন মেঘনা সেতুর কথা আমি বলেছি, দাউদকান্দি সেতুর কথা আমি বলেছি, সেই সেতুগুলোর অবস্থা হচ্ছে এরকম যে আমি 2 লেন সড়ক ধরে সামনে এগোচ্ছি, কিন্তু সেতু হচ্ছে আমার 1 লেনের, যে কারণে 2 লেন ধরে যখন গাড়িগুলো সামনের দিকে এগিয়ে যায়, পরবর্তী সময় 1 লেনে যখন গাড়িগুলো আবার চলেছে, সেই সময়টাতে কিন্তু সেতুতে ওঠার আগে এক ধরনের যানজট তৈরি হচ্ছে। এরকম করে বিভিন্ন জায়গাতে আমি এই পয়েন্টগুলোর কথা বলেছি, এবং একই সাথে বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে রাস্তার উপরে সেখানে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, ব্যাটারি চালিত ইজি বাইক যেগুলো রয়েছে, যেগুলো মহাসড়কে চলাচল একেবারেই নিষিদ্ধ করা হয়েছে গত বছরের 1 আগস্ট থেকে, সেগুলো কিন্তু একেবারেই রাস্তার উপর স্ট্যান্ড করে সেখানে তারা সেই গাড়িগুলো চালাচ্ছে। সেই গাড়িগুলোর কারণে কিন্তু মহাসড়কে যানজট তৈরি হবার এক ধরনের শঙ্কা রয়েছে। আমি এবার একটু ঢাকা সিলেট মহাসড়কের কথা বলতে চাই, যে সেখানে 12টি পয়েন্ট আমি পেয়েছি, যেখানে এই একই কারণে কিন্তু যানজট হবার মতো পরিস্থিতি এখনই তৈরি হয়েছে, এবং ঈদের সময়টাতে যখন এর চাপ আরও বাড়বে, সেই সময়ে আমি নির্দ্বিধায় বলতে পারি যে সেখানে নিশ্চিতভাবে সেখানে যানজট তৈরি হবে। তবে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা পয়েন্ট, ভুলতা গাউসিয়া যে পয়েন্টটি রয়েছে, সেখানে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে, সেই জায়গাতে রাস্তার অবস্থা বেশ খারাপ, সেখানে গাড়িগুলো আসলে স্বাভাবিক গতিতে চলতে পারছে না, সে কারণে ঢাকা সিলেট মহাসড়ক ব্যবহারকারী মানুষ ঈদে বাড়ি ফিরবেন তাদেরকে কিন্তু প্রচন্ড রকম ভোগান্তির মধ্যেই পড়তে হবে। একটি বিষয় শুধু আমি একটু একটু একটা জিনিস শুনে নিতে চাই, যে 2 জুলাই থেকে যেই 4 লেনের মহাসড়ক চালু হচ্ছে, মানে আপনি প্রথম যে রিপোর্টটি করেছিলেন সেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর রিপোর্টটি ছিল, অর্থাৎ 2 জুলাই থেকে যে 4 লেনের মহাসড়কের উদ্বোধন হচ্ছে, তাতে করে তো নিশ্চয়ই অবস্থার উন্নতি হবে নাকি?
না দুইটার মহাসড়ক কিন্তু চার লেনের মহাসড়ক কিন্তু এখনো চালু আছে। আমি রিপোর্টগুলো করার সময় দেখেছি যে সেখানে দাউদকান্দি ব্রিজের পর থেকে মূলত নতুন করে চার লেনের কাজ শেষ হয়েছে। তবে সেই জায়গাগুলোতে অর্থাৎ চার লেনের কাজ যেই পয়েন্টগুলোতে শেষ হয়েছে অর্থাৎ পুরো রাস্তায় কিন্তু এখন চার লেনের দাউদকান্দি ব্রিজের পর থেকে, সেখানেও ইলিয়টগঞ্জ গৌরীপুর বলেন নিমসার ময়নামতি ক্যান্টনমেন্ট এবং পুদুয়ারবাজার সেই পয়েন্টগুলোতে কিন্তু যানজটের এক ধরনের শঙ্কা রয়েছে। তার একটি কারণ আপনাকে বলছিলাম যে যত্রতত্র গাড়ি থামিয়ে দেওয়া, যাত্রী ওঠানামা করানো এবং কুমিল্লার পুদুয়ারবাজার পয়েন্টে সেখানে একটি ফ্লাইওভার নির্মাণ কাজ চলছে, সেখান থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে অংশটি আছে সেটি খুলে দেওয়া হয়েছে, কিন্তু অন্য যে অংশটি রয়েছে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে সেটি কিন্তু এখন পর্যন্ত খুলে কারণে সেই পয়েন্টগুলোতে কিন্তু যানজটের এক ধরনের শঙ্কা রয়েছে। তবে এই ব্যাপারে হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছেন কিনা মনে? কথা বলার চেষ্টা করেছি কিন্তু আসলে সেই অর্থে কথা বলার সুযোগ হয়নি তাদের সাথে, কারণ আমি মদনপুর পয়েন্টের কথা বলছিলাম যে সেখানে বেশ কয়েকজন হাইওয়ে পুলিশের কর্মকর্তাকে আমরা দেখেছি, তারা দায়িত্ব পালন করছেন, তারা আসলে ক্যামেরার সামনে কথা বলেন, তবে যতটুকু ক্যামেরার বাইরে আমাদের সাথে কথা বলেছেন তারা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে অন্যান্য বছর ঈদের সময়টাতে ঘরমুখ মানুষের যে প্রচণ্ড রকম দুর্ভোগ হয় মহাসড়কে, সেরকম পরিস্থিতি যেন এবারের ঈদে অন্তত না হয় সেটি তারা নিশ্চিত করবার সর্বাত্মক চেষ্টা করছেন। একটি বিষয় আপনি কি মানে মাথায় রেখেছেন কিনা মনির, আমার খুব জানতে ইচ্ছে করছে যে এবার ছুটিটি অনেক লম্বা, 1 থেকে 9 তারিখ পর্যন্ত, এবং এই ছুটি শুরু হওয়ার বেশ 4-5 দিন পরে ঈদ, আসলে 5 থেকে 6 দিন পরে ঈদ, তো এই সময়ের মধ্যে যেহেতু সবারই বাড়ি যাওয়াটা হয়তো একটু ভাগ ভাগ হয়ে যাবে, এই ভাগ ভাগ হয়ে যাওয়া যাত্রীদের কারণে কি কিছু সুবিধা পাবে কিনা সড়কগুলো? সেটি অবশ্যই, কারণ অন্যান্য বছর একদমই ঈদের আগ মুহূর্তে মানুষ ঢাকা ছাড়ে, কিন্তু এবার যেহেতু লম্বা ছুটি সে কারণে হয়তো অনেকেই একটু আগে ঢাকা ছাড়বেন, কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু সেই সুবিধাটুকু রয়েছে যে তারা কিন্তু অনেকটা লম্বা সময় পাচ্ছেন, কিন্তু বেসরকারি চাকরিজীবী বিশেষ করে গার্মেন্টসের যারা শ্রমিক রয়েছেন সেই গার্মেন্টসগুলো কিন্তু ঈদের আগেই বন্ধ হবে, ছুটি হবে, যে কারণে ঈদের আগ মুহূর্তে কিন্তু প্রচণ্ড রকম চাপ তৈরি হবে ঘরে ফেরা মানুষের। সেই সময়টাতে আসলে প্রতি বছরে যেরকম আমরা পরিস্থিতি দেখি যে মহাসড়কগুলোতে প্রচণ্ড রকম যানজট হয়, সেরকম পরিস্থিতি তৈরি হবার এক ধরনের শঙ্কা রয়েছে, যদি অন্যান্য বছরের তুলনায় তার মাত্রা হয়তো কিছুটা কম হতে পারে। মনির অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আমার মনে হয় যেটা যারা ঈদে বাড়ি যাবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর, খবর তাদের একটু জেনে রাখবার দরকার আছে যে কোথায় কি পরিস্থিতি আছে। আমরা একটা বিরতি নিয়ে ফেরত আসি, এসব আলোচনায় বিরতি। একাত্তর জার্নাল এবং আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘরে ফেরা নিয়ে কথা বলছিলাম ডক্টর হাসান তালুকদার, আপনি নিশ্চয় শুনছিলেন যে প্রত্যেকবার ঘরে ফেরা নিয়ে প্রচণ্ড ভোগান্তিতে থাকে মানুষ, কিন্তু এবার হয়তো একটু স্বস্তিতে থাকবে এমনিতেই কারণ ছুটিটা বেশ লম্বা, সেটার একটা সুবিধা পাবে বলে মনে হচ্ছে মানুষ। হ্যাঁ, আমি মনে করি যে আপনার ভোগান্তিটা 3টা কারণে কম হওয়ার সম্ভাবনা আছে। এক হলো যে আমরা যতটুকু জানি যে রাস্তাগুলোর মান মোটামুটিভাবে ভালো, এত খুব ভাঙ্গাচোড়া যেভাবে আগে দেখতাম এটি এই বছর এমনটি শুনছি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে বেশ কিছু রাস্তা 2 লেন 4 লেন করা হয়েছে সেখানে আছে একটা, আর হচ্ছে 9 দিন ছুটি, দীর্ঘদিন ছুটি থাকার কারণে মানুষ অপশন আছে যে আজকে না কালকে বা এইভাবে যাওয়ার, 3টি কারণে তা আপনার যানজটটা একটু কম হতে পারে। কিন্তু আমরা খুব ডেন্সলি পপুলেটেড কান্ট্রি হওয়ার কারণেই আপনার কিছুটা যানজট হবেই, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তবে আমরা আশা করব যে অস্বাভাবিক কারণে যেন যানজটটা না হয়, আর্টিফিশিয়ালি যেন, যেমন একটু আগে বলেছিল যে একটা রাস্তায় গাড়িটা থেমে আছে ব্লক করে রাখেছে এই ধরনের কারণে যেন না হয়। তো এর চেয়ে তো গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আনতে চাই এখানে, যে আমি যেটা কর্তৃপক্ষের কাছে আহ্বান করব, তারা নিশ্চিত করবেন যেন অতিরিক্ত যাত্রী বহন না করে। অতিরিক্ত যাত্রী বহন করার কারণে অনেক দুর্ঘটনা ঘটে, জীবনহানি হয়, প্রচুর মারা যায়, হ্যাঁ আমরা এটি দেখতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আপনার ফিট উপযুক্ত ড্রাইভার যারা আছে তারা যেন গাড়িটা চালায়। অনেক সময় দেখা যায় যে ঈদের চাপের কারণে অ্যাসিস্ট্যান্ট ভালো অ্যাসিস্ট্যান্ট না, বা অ্যাসিস্ট্যান্ট দিয়ে গাড়ি চালাচ্ছে যার কোনো অভিজ্ঞতা নেই, দুর্ঘটনা ঘটছে, এটি সরকার যেন নিশ্চিত করেন। আর আরেকটা হচ্ছে যে আপনার এই বিষয়ে শ্রমিক এবং মালিকদের যে সংগঠন আছে তাদেরকে যেন
মোটিভেট করা হয়, তারা যেন এই বিষয়টি এনশিওর করেন, অ্যাসিস্ট্যান্ট দিয়ে যেন গাড়ি না চালানো হয়, আর যারা চালক তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে ঘুমন্ত অবস্থা গাড়িটা না চালান বা নেশাগ্রস্ত অবস্থা গাড়িটা না চালান বা খুব বেশি স্পিড না, স্বাভাবিক মাত্রা যেভাবে গতি থাকা দরকার সেই গতিতে গাড়িটা চালান। এতে মানুষের কষ্ট কমবে, দুর্ঘটনা কমবে এবং যাতে সহজে সবসময় ঈদের আনন্দ আমরা অনুভব করতে পারতাম। না, আমি যেগুলি বললেন খুব আশার কথা, তো আমি এটা হলে ভালো কিন্তু রিয়েলিটি হয়তো অতটা আশাবাদী না, কারণ ওই অতিরিক্ত যাত্রী বোঝাই হবে, এ থেকে মুক্তি নেই। কারণ আপনি হঠাৎ করে তো সব পাবেন না, লাইসেন্স ছাড়া পাল্টে ফেলা যাবে চালানো। এখন আপনার ধরেন এই যে অতিরিক্ত যাত্রী বহের কারণে আপনার যে লঞ্চ ডুবিগুলো হয়, যদিও গত দুই বছর কঠোর নজরদারিতে আপনার লঞ্চ ডুবি, আপনার সেদিনই শুনছিলাম পার্লামেন্টে বলছিলেন নৌ পরিবহন মন্ত্রী 207 জন, এর আগে কিন্তু এগুলো আরও অনেক বেশি ছিল। তো এখন ফিটনেসবিহীন লঞ্চ নামবে কেন না, আপনি ঠেকাবেন কেমনে? 30 থেকে 35 হাজার মানুষ ডেইলি সদরঘাট থেকে যায়, আর এখন ঈদ উপলক্ষে যাবে 2 থেকে 2.5 লক্ষ। কিন্তু এখানে একটি মজার রিপোর্ট আজকে এসছে জায়দ হোসেন পিন্টু আমাদের এই 71-এ, যে এখানে অনেক লঞ্চ আছে যেগুলো সরকারি কিন্তু সেগুলো একটাও চলে না, এবার সরকার কিছু উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ, মিস্টার সাহেব বললেন দেখলাম, হ্যাঁ দিকে লক্ষ্য রেখে। ঢাকা শহর তো একটা ইউনিক শহর এই অর্থে যে কোনো ফেস্টিভের সময় পৃথিবীর কোনো শহর পাবেন 50-60-70 লক্ষ মানুষ চলে যায়, সেই গ্রাম্যমুখী মানুষ আমরা, তাই না? সেই জায়গাটা তো আপনার অনুধাবন করতে হবে, 50-60-70 লক্ষ মানুষ চলে যাচ্ছে, আমার ওই ক্যাপাসিটি আছে কি না? আমার যেহেতু ওই ক্যাপাসিটি নাই তাই আমার অতিরিক্ত বহন করতে হচ্ছে। তো সেই জায়গাটাই স্যার খুব আশা প্রকাশ করছেন, ওই আশা প্রকাশই আমরা করতে পারি। তো এইবার তো একটু সুবিধা আছে আপনার ধাপে ধাপে যাওয়ার, তারপরও যদি আমরা রোড ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারি আমার মনে হয় এবার কোনো দুর্ঘটনার মুখে আমাদের পড়তে হবে না। এবার আমি শুধু বলবো যে আমরা মরার আগে মরতে চাই না, অর্থাৎ আগেই ব্যর্থ হবে এটা আমরা ধরে নিতে চাই না। আমরা যেটা বলে থাকি যে তুমি ব্যর্থ হবে এটি আমি মেনে নিতে পারি, কিন্তু তুমি ব্যর্থ হবে অত চেষ্টা করবে না এটি আমরা মেনে নেব না। আমরা চেষ্টা করব, চেষ্টা অব্যাহত রাখবো। আর উনি আমি যে জিনিসটা ভালো একটা প্রসঙ্গে এনেছেন, আমাদের নৌ পরিবহন মন্ত্রী মাননীয় মন্ত্রী কিন্তু বলেছেন যে ফিটনেসবিহীন কোনো লঞ্চ এই ঈদে চলতে দেওয়া যাবে না। তার মানে কি ঈদের পরে চলবে বা আগের ঈদে চলেছে? কথাটা কি এমন হলে বোধহয় ভালো হতো, এখন থেকে কখনোই কোনো ফিটনেসবিহীন জাহাজ চলতে দেওয়া হবে না, তাহলে আমরা আরও খুশি হতাম, আরও আশাবাদী হতাম। আশা করি কোনো মানে সড়ক দুর্ঘটনা, নৌ দুর্ঘটনার খবর আমরা এই ঈদে কাউকে দিতে বাধ্য হব না। আমরা সবসময় গণমাধ্যমের লোকজনে চাই যে ঈদের সময় যখন আমরা কাজ করি তখন এই খবরগুলো যাতে না দিতে হয় কাউকে। আমাদের শুভকামনা রইল সবার প্রতি। আমাদের সাথে যুক্ত করে নিতে চাই আরও একজনকে, এবার একটু ভিন্ন খবরে যেতে চাই। আমরা একটু লন্ডনে যেতে চাই। লন্ডনে আছেন তানভীর আহমেদ, আমাদের লন্ডন প্রতিনিধি, এবং আশা করছি বড় পর্দায় তাকে দেখতে পাবো। এবং খুব স্বাভাবিকভাবেই তানভীরের কাছে যাওয়ার কারণটি হচ্ছে ব্রেক্সিট। আমি যেমনটি বলছিলাম যে ব্রেক্সিট নিয়ে আরও কতদিন আসলে আমাদের কথা বলতে হবে সেটি আবার মানে ভেবে দেখার ব্যাপার আছে। তানভীর, আপনাকে 71 জার্নালে স্বাগত জানাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আশা করছি আমার কথা। তানভীর, ব্রেক্সিটের মানে গণভোট হয়ে যাওয়ার মুহূর্ত থেকেই আসলে আমরা দেখছি নাটকের পর নাটক, বিভিন্ন রকমের নাটক। এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি, খবর পেয়েছি যে গণভোট আরেকবার করবার যে সম্ভাবনা, যে দাবি, সেটিকে নাকচ করে দিয়েছেন ডেভিড ক্যামেরন। এবং এদিকে আবার ইউএর নেতারা বলছেন যত তাড়াতাড়ি সম্ভব যুক্তরাজ্য যেন এই ঘটনা শেষ করে চুকে বুকে ফেলে তাদের সাথে ইউএর সম্পর্ক। সব মিলিয়ে আপনার কাছে কি, আপনি কি জানছেন, শুনছেন, কি বুঝছেন? আপনি তো আছেন লন্ডনে। ধন্যবাদ। যে নাটক নিয়ে আমরা আলোচনা করব ভাবছিলাম তার মধ্যে নতুন নাটকের জন্ম হয়েছে, সেই খবরটা আগে একটু দেই। সেটি হচ্ছে যে লেবার পার্টির নেতা জেরেমি করবিনের বিরুদ্ধে 172 জন এমপি অনাস্থা এনেছেন এবং তার পক্ষে ভোট পড়েছে মাত্র 40টি। তো এখন এই মুহূর্তে লেবার পার্টির যেমন নেতৃত্ব সংকট, কনজারভেটিভ পার্টিতেও একই নেতৃত্ব সংকট। পুরো ব্রিটেন আসলে নেতৃত্ব সংকটের দিকেই যাচ্ছে। তো ফিরে আসছি, দ্বিতীয় দফা গণভোট হবে কি হবে না, আমি যদি প্রফেসর ভার্নন এর একটি উক্তি দিই, তিনি ব্রিটেনের একজন সংবিধান বিশেষজ্ঞ, যিনি ডেভিড ক্যামেরনের অক্সফোর্ডে যখন ডেভিড ক্যামেরন পড়তেন তখন তিনি সেখানে শিক্ষকতা করতেন, বর্তমানে কিংস কলেজে রয়েছেন। তো তিনি বলছেন যে আসলে দ্বিতীয় দফায় গণভোট সম্ভব নয়।
তারপর আরও একটি বিষয় আসছে, কেন সম্ভব নয়, সেটি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আবার নতুন করে ব্রিটেনের সঙ্গে দর কষাকষি করবে কিনা সেটি নিয়েও একটি শঙ্কা রয়েছে। যেমনটা জার্মানি বলেছে, তিনি জার্মান প্রেসিডেন্ট বলেছেন তিনি বসবেন না যতক্ষণ না পর্যন্ত ব্রিটেনকে এই ইউরোপ থেকে ব্রেক্সিটের এই সিদ্ধান্তটি কার্যকর না হয়। তো আরও একটি যুক্তি রয়েছে যে এটি দেখুন, প্রায় 52% ভোটার ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছে। তো এটি কিন্তু সেই মোট ভোটারের সংখ্যা অনুপাতে যদি আমরা হিসেব করি 17 মিলিয়ন, তার মানে হচ্ছে 1 কোটি আপনার 70 লক্ষ ভোটার চাইছে তারা ব্রিটেন থেকে ইউরোপিয়ান থেকে বের হয়ে আসবে। তাহলে বাকি ভোটাররা আর যারা ভোট দিল না তারা তো আসলে চাইছে ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে। তো এই বিষয়টি কিন্তু আসলে যে অপিনিয়ন পোলটি আমরা দেখেছি, যারা ভোট দিল না তারা আসলে চাইছে কিনা সেটি আসলে খুব নির্ধারিত নয়, তানভীর, সেটি নির্ধারিত নয়। কিন্তু একটি দেশের মোট জনসংখ্যার অধিকাংশ মানুষই যখন এই ব্রেক্সিটের পক্ষে না, তখন সেক্ষেত্রে তাদের একটি যুক্তিকেই বিশ্লেষকরা বারবার আনছেন যে 60% নাগরিকও যদি এখানে ব্রেক্সিটের পক্ষে থাকতেন তখন এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, দুই তৃতীয়াংশ যদি হতো, কিন্তু ব্রিটেন যেহেতু গণতন্ত্র অনুসরণ করে থাকে সেক্ষেত্রে যেহেতু ভোটাভুটি হয়ে গেছে পার্লামেন্টে নতুন করে আসলে দ্বিতীয়বার গণভোটের আর কোনো সুযোগ নেই। তবে যেটি হতে পারে, কনস্টিটিউশনালি একটি নিয়ম রয়েছে, যদি 1 লক্ষ সিগনেচার জমা পড়ে কোনো বিষয়ের উপরে সেক্ষেত্রে একটি পার্লামেন্টের ডিবেট অনুষ্ঠিত হতে হয়, এটি হচ্ছে ব্রিটেনের নিয়ম। তো সেই নিয়ম অনুযায়ী পার্লামেন্টে এই বিষয়ে দ্বিতীয়বার গণভোট হবে কিনা একটি বিতর্ক অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে যদি অধিকাংশ এমপি মনে করেন যে আবার দ্বিতীয় দফায় ভোট গণনা আবার রেফারেন্ডাম হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে ব্রিটেন কিন্তু সেই পথে হাঁটতে পারে। আর যেহেতু ডেভিড ক্যামেরন অলরেডি ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করছেন এবং সেপ্টেম্বর মাসে নতুন নেতা নির্বাচিত হবেন, তো নতুন নেতা নির্বাচিত হলে কে হবেন? যারা ব্রেক্সিটের পক্ষে তারাই তো নতুন নেতা হবেন, বরিস জনসন হবেন। হ্যাঁ, নতুন যারা হবেন তারা তো ব্রেক্সিটের পক্ষে, এখন তারা কি আদৌ চাইবেন কিনা যে আবার সেই গণভোট অনুষ্ঠিত হোক, একটি গণভোট অনুষ্ঠিত হোক। এবং করবিনের বিরুদ্ধেও যেহেতু অনাস্থা ভোটের সংখ্যা বিপুল, তাই করবিনও পক্ষে ছিলেন ইউ এর থাকার পক্ষে, সেহেতু আসলে করবিনের বদলে যে আসবেন তিনিও ব্রেক্সিটের পক্ষে হবেন সেটা ভাবাটাই বোধহয় স্বাভাবিক। কিন্তু জেরমি হান্ট, কিছুক্ষণ আগে আমি জেরমি হান্টের বিবিসির বক্তব্যটি শুনছিলাম, যিনি হেলথ সেক্রেটারি, তো জেরমি হান্ট কিন্তু আবার বলছেন যে তিনি দ্বিতীয় দফা রেফারেন্ডামের পক্ষে। তো এখানে আসলে মানে খুবই কনফিউজিং সংবাদ আমরা পাচ্ছি। তবে একটি বিষয় খুবই জরুরি, চট করে কিন্তু ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাবে না, এখানে একটি কিন্তু রয়েছে। লিসবন ট্রিটিতে যেটি আছে, যেই দেশটি 28টি দেশের মধ্যে যেই দেশটি বেরিয়ে যেতে চায় তাদেরকে আবেদন করতে হবে। ব্রিটেনের জনগণ চাইছে তারা ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে না, কিন্তু ব্রিটিশ জনগণের পক্ষে সেই দেশটির প্রধানমন্ত্রীকে আবেদন করতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার জন্য। এখন ডেভিড ক্যামেরন চলে যাচ্ছেন, এখন আবেদনটি কে করবেন? আবেদনটি করবেন নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি। এখন নতুন প্রধানমন্ত্রী প্রক্রিয়াটি শুরু হবে কি কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে নাকি মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে? সেটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেভিড ক্যামেরন ছেড়ে দিলেই সেটা বরিস জনসন নিয়ে নেবেন, বিষয়টির কি এতটা সহজ কিনা? কারণ সমীকরণটি এত সহজ নয়। নতুন নেতা নির্বাচিত হলে তাহলে সে এমনি এমনি প্রধানমন্ত্রীত্ব পেয়ে যাবেন, সেটা বোধহয় ভাবা একটু অদ্ভুতই মনে হচ্ছে, নাকি তানভীর? যদি তিনি এমপি হয়ে যান, কারণ দলকে তো নির্বাচন করেছে ব্রিটেনের সাধারণ নাগরিক, এবং ডেভিড ক্যামেরন তো তিনি দলের নেতা হিসেবেই তো প্রধানমন্ত্রী হয়েছেন, তা এখন দল যদি নির্বাচিত কোনো এমপিকে তাদের দলের নেতা নির্বাচন করেন তো অবভিয়াসলি তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, এখানে কোনো বাধা নেই। কিন্তু আবার সংখ্যাগরিষ্ঠতা দলের এমপিরা যদি মনে করেন যে মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে নতুন করে তারা নেতা নির্বাচন করতে চান, সেটিও করতে পারবেন, দুটি অপশনই মনে হয় খোলা রয়েছে। আমি যিনি নেতা হন না কেন, রেফারেন্ডামের মাধ্যমে যে ফলাফল এসেছে সেটাকে তো অনার করতে হবে, আমি তো সেই অনুযায়ী পরবর্তী নেতা সেটিকে ডেভিড ক্যামেরন চাইলে ডিসঅনারও করতে পারেন। তিনি 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 যদি সংখ্যাগরিষ্ঠ এই রেফারেন্ডামের ভোটকে অগ্রাহ্য করে ইইউতে অ্যাপ্লিকেশন মানে আবেদন না করেন ব্রেক্সিটের পক্ষে, তাহলে তো ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে লাভ কি হলো?
কারণ ডেভিড ক্যামেরন তো সবসময় চেয়েছিলেন ইউএর পক্ষে থাকতে, তাহলে তার গণভোট তিনি করতেনই না যদি এটিকে অগ্রাহ্য করার ইচ্ছাই তার থাকতো। হ্যাঁ, কিন্তু গণতন্ত্রের নিয়ম অনুযায়ী এটিকে আসলে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই, সুযোগ নেই, এবং সে কারণেই তাকে পদত্যাগ করতে হচ্ছে। ডক্টর হাসান তালুকদার কিছু যোগ করবেন কিনা, তাহলে বিরাজন আমাদের সাথে। তো আসলে তো গণমত তো আপনার খুব স্ট্যাটিক না, পরিবর্তনশীল। আমরা জানি যে প্রথম জয়ের আগে যখন ভোটাভুটি হয় ইউরোপিয়ান কমন মার্কেটে পক্ষে বিপক্ষে, তখন পক্ষে ছিল 67% ভোট আর বিপক্ষে ছিল 33%, আর এটা চেঞ্জ হয়ে এখন আসছে বিপক্ষে 52, 33 থেকে বেড়ে 52 হলো, আর 67 থেকে কমে 48 চলে আসলো। এটা একটা দিক, অবশ্যই এর পিছনে অনেকগুলো কারণ আছে। তা এক একজন যে ভোট দিয়েছে বিপক্ষে, এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে, অনেকেই ওরা একটু রক্ষণশীল, অনেকে চিন্তা করছে যে ইউরোপিয়ান ইউনিয়ন মানে কি, অনেক রাজনীতি মনে করেছে আমার সভরেন্টি সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করতে হবে, এটা আমি করবো না, আমি আলাদা থাকবো। হ্যাঁ, আবার কেউ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখেছে যে আমি ক্ষতিগ্রস্ত হব, কেউ বলছে আবার লাভবান হব। কিন্তু ইউকে এখন একটা খুব জটিল অবস্থার মধ্যে আছে, উনি যে বসেছে আবার ফার্দার যদি গণভোট হয়, হয়তো গণভোটে এমন হতে পারে, অনেকগুলো কারণ আছে যে দেখা গেলো যে ম্যাক্সিমাম আবার জয়েন করার পক্ষে হতে পারে। কারণটা হলো সমস্যাটা দেখেন কোন জায়গায়, তো সেটি পরে আসছে আমি। স্কটল্যান্ড কিন্তু অলরেডি বলছে যে আমরা কিন্তু ভেটো দিব, আমরা ওখানে চলে যাব, আমরা স্বাধীন হয়ে যাব। নর্দার্ন আয়ারল্যান্ড কিন্তু তাই বলতে চাচ্ছে, তারা বলছে সে হবে কিনা ডিফারেন্ট থিং, অনেক প্রক্রিয়ার মধ্যে তাকে যেতে হবে, এখানে জটিলতা আসছে। আমি আপনাকে আমাকে বিরতি নিতে হবে। তানভীর আপনি আছেন আমাদের সাথে, আমরা এই আলোচনাতে ফেরত আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে। একাত্তর জার্নাল আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা, আমার সাথে আছেন ডক্টর হাসান তালুকদার, জায়দুল হাসান পিন্টু এবং লন্ডন থেকে তানভীর আহমেদ। আশা করছি আমাদের সাথে সবাই যুক্ত আছেন। হ্যাঁ, ডক্টর হাসান তালুকদার কিছু একটু বলছিলেন, আমরা মাঝখানে থামিয়ে দিয়েছি আপনাকে। হ্যাঁ, আমি একটু বলতে চাই যে পুনরায় গণভোট করা সম্ভব কি না, এটা বর্তমান যে সরকার আছে সে সরকারের পক্ষে সম্ভব না। আমরা বলে থাকি ইউকে পার্লামেন্ট হচ্ছে সভরেন, সার্বভৌম কথার অর্থ হলো আনকন্ট্রোলড, সার্বভৌম ইরিসিস্টেবল, অর্থাৎ তাকে কেউ কন্ট্রোল করছে, নিজের সেলফ কন্ট্রোল, অর্থাৎ পার্লামেন্ট যদি চায় করতে পারে, কিন্তু সরকার, কারণ সে সভরেন, কিন্তু গভর্নমেন্ট কিন্তু সভরেন না। গভর্নমেন্টের পক্ষে এখানে তার অপোজিশন আছে। এই গভর্নমেন্ট বলতে আমরা বলছি ক্যামেরুন গভর্নমেন্ট, সে কিন্তু আপনার ওই ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে ছিল, কিন্তু সে কিন্তু ম্যান্ডেট পায়নি। এখন বিপক্ষে যেহেতু আছে, সে যদি এখন ওইটাকে যদি ইগনোর করে যে না আমি গণভোটে যাবো আবার নতুন করে, তাহলে তার পক্ষে বায়াসনেসের প্রশ্ন আসবে, জটিলতার সৃষ্টি হবে, এবং ওদের ডেমোক্রেটিক যে নর্মস এন্ড ভ্যালু যেটা আছে সেই ক্ষেত্রে এই মুহূর্তে তার পক্ষে এটি করা সম্ভব না, যেহেতু সে অলরেডি বলেছে রিজাইন করেছে। আরেকটা প্রশ্ন আসছে আমি, একটা হলো যে আপনার আরেকটা দিক হচ্ছে যে এখানে তার পক্ষে কিন্তু কাজ শুরু, আমি আমি যতটুকু দেখেছি এখানে উনি কিন্তু বলেছেন যে প্রক্রিয়া শুরু করে দিবেন। হ্যাঁ, তার দায়িত্ব কিন্তু সরকার কিন্তু অলরেডি জনমতের, গভর্নমেন্ট কিন্তু আপনার জনমত যেটা আছে তাকে রিপ্রেজেন্ট করছে এখানে, তার এই গণভোটের রেফারেন্ডের সিদ্ধান্ত নিয়ে তাকে কাজ শুরু করতে হবে, এখানে সে প্রক্রিয়াটা শুরু করবে, অর্থাৎ পরের গভর্নমেন্ট এসে তা একটা এগিয়ে নেবে তাদের মতো করে। আরেকটু শেষ করি আমি একটু, তবে হ্যাঁ, নতুন গভর্নমেন্ট যিনি আসবেন, যে তিনি যদি অর্থাৎ আপনার ইউরোপিয়ান ইউনিয়নের বিপক্ষে, অর্থাৎ যারা আলাদা থাকতে চাচ্ছেন, ওই গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসে, তারা যদি মনে করেন যে আমরা নতুন করে জেনারেল ইলেকশন দেব, নতুন গভর্নমেন্ট তো না, নতুন প্রধানমন্ত্রী আসবেন এই মুহূর্তে, প্রধানমন্ত্রী আসলে সরকার পতন ঘটে, নতুন সরকার, ওখানে সরকার যখন নতুন প্রধানমন্ত্রী আসে পুরোটাই চেঞ্জ হয়ে যায়, আর তাকে নতুন নেতৃত্ব যেটা আসবে। আমাদের যখন বাংলাদেশে প্রধানমন্ত্রী যখন রিজাইন করেন, অটোমেটিক্যালি রিজাইন করে ধরে নেওয়া হয়, ওখানে তাই। তা এখন নতুন সরকার যখন আসবে, অর্থাৎ তারা, অর্থাৎ আলাদা থাকার পক্ষে যে সরকার, তারা যদি মনে করেন যে আমরা জেনারেল ইলেকশন দেবো, এবং অন্যান্য দলগুলো যারা বিপক্ষে তারা ইলেকশন ম্যানিফেস্টো ইস্যুটাকে আবার আনতে চান,
তখন সেই ফলাফলের ভিত্তি করে আবার গণভোটের প্রশ্ন আসতে পারে। আপাতত তো এই প্রশ্নটা কিন্তু বলছিলেন যে এই পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। না না, আপাতত আপনার এখানে সেকেন্ড টাইম যদি আপনি গণভোটের বিষয়ে আসেন, আপাতত সম্ভব না। তো সেকেন্ড টাইম গণভোটের বিষয়টা হলো কারণ কারো আশানুরূপ ফল হয়নি বলে আপনি সেকেন্ড টাইম গণভোটে যাচ্ছেন, তাহলে এটা কি আবার থার্ড টাইম হবে? ওই প্রশ্ন তো আসবে। তো সো এই বিষয়টা আপনার এটা তো হয় না, এটা সম্ভব না, আপাতত সম্ভব না। আপাতত সম্ভব এবং তানভীর যেটি বলার চেষ্টা করছিলেন যে বোরিস জনসন কোন একটি নিয়ম মেনেই বোরিস জনসন আসতে পারেন, প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করতে পারেন, কিন্তু সেটিও একটা একটি জটিল প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া যেটার মধ্যে দিয়ে হয়তো নতুন নেতৃত্ব বা নতুন সরকার গঠিত হতেও পারে। তানভীর আপনি কিছু যোগ করতে চাইছিলেন, সময় খুব কম। আমি যোগ করতে চাইছি এক্ষেত্রে মধ্যবর্তী নির্বাচনের একটি আলোচনা হচ্ছে। মধ্যবর্তী নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, যেহেতু আমরা ওয়াশিংটন পোস্টের একটি একটি জরিপকে এখানে আলোচনায় আনতে পারি, ওয়াশিংটন পোস্ট বলছে যে অনেক ব্রিটিশ ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়ে গুগল করছে যে হোয়াট ইজ ইউরোপিয়ান ইউনিয়ন জিনিসটা কি। হ্যাঁ, তো ইউরোপিয়ান ইউনিয়ন জিনিসটা কি তারা এখন সার্চ করছে, এবং যে যারা আবার সেকেন্ড টাইম রেফারেন্ডাম চাইছে তারা কিন্তু ব্রেক্সিটের পক্ষে অনেকেই ভোট দিয়েছে। তাহলে অনেকেই আসলে ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে ধারণা ছিল না। তা এখন যখন দেখছে যে অর্থনীতি দারুণভাবে ফল করছে, এখানে ডলারের বিনিময়ে বিপরীতে পাউন্ডের এই ধরনের দরপতন হচ্ছে, পুরো ব্যবসা বাণিজ্য কলাপস করছে, তখন সাধারণ মানে ব্রিটিশদের মধ্যে একটি চেতনা হয়েছে যে হ্যাঁ আমরা যদি সুযোগ থাকে আরেকবার দেব। তো সেক্ষেত্রে যদি দ্বিতীয় মধ্যবর্তী নির্বাচনটি হয়, মধ্যবর্তী নির্বাচন হয়ে গেলে নতুন সরকার, তো নতুন সরকার হলে তাহলে আগের রেফারেন্ডামটি তাহলে ভয়েড হয়ে যাচ্ছে, আগের রেফারেন্ডামটির আসলে কোনো আর ভ্যালু থাকবে না যদি মধ্যবর্তী নির্বাচনের দিকে চলে যায়। তো মধ্যবর্তী নির্বাচনের দিকে যদি চলে যায়, নতুন করে আইটি রেফারেন্ডাম হতে পারে না। মধ্যবর্তী নির্বাচনে যদি ইলেকশন ম্যানিফেস্টোকে ইস্যু করে আনা হয়, যদি নতুন নতুন সরকার মনে করে যে আরো একবার গণভোট অনুষ্ঠিত হবে, তখন হয়তো হতেও পারে। তানভীর অনেক ধন্যবাদ আপনাকে, জাহিদুল হাসান পিন্টু অনেক ধন্যবাদ, এবং ডক্টর হাসান তালুকদার আপনাকে ধন্যবাদ, সময় নেই একদম, ধন্যবাদ দর্শক, আপনাদেরকে শুভরাত্রি সবাইকে।